পূর্ব বর্ধমানের কাটোয়া 2 নম্বর ব্লকের গাজন উৎসবগুলির মধ্যে অন্যতম শিবাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে নন্দেশ্বরের গাজন উৎসব। কাটোয়া 2 নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় গাজন উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা হন ভক্তরা, তবে নন্দেশ্বরের গাজনকে কেন্দ্র করে আরও বহু ভক্তরা আসেন দূর দূরান্ত থেকে। বহু বছরের পুরনো নন্দেশ্বর শিবের এই গাজন উৎসব এইবার সন্ন্যাসী হয়েছে 61 জন। 9ই এপ্রিল থেকে শুরু হয়েছে বাবা নন্দেশ্বরের কাছে সন্ন্যাস গ্রহণ। এই সন্ন্যাসীদের দেখভাল করেন তাকে মূলে বলা হয়, সোমনাথ রেজ হলো সেই মূল সন্ন্যাসী। বুধবার সন্ন্যাসীদের উত্তরই হয়। রাতে নন্দেশ্বর মন্দির প্রাঙ্গণে বোলান গানের আয়োজনও করা হয়। গ্রামের যুবকদের সহযোগিতায় একটি দল গঠন করা হয়েছে। দলে 13 জন সদস্য রয়েছে। একজন ওস্তাদ দলের নেতৃত্ব দেন। কিছু ছেলে মেয়ের সাজে নাচ গান করে থাকেন। বোলান গান দেখতে বহু মানুষজন ভিড় জমিয়েছিলেন মন্দির প্রাঙ্গণে। সন্ন্যাসীরা গ্রামের নতুন পুকুরে স্নান করে ভট্টাচার্য বাড়ি থেকে শিব ঠাকুর নিয়ে আসেন নন্দেশ্বর মন্দিরে। আজ সন্ন্যাসীরা ঢাকের তালে নাচতে নাচতে ঠাকুর মাথায় নিয়ে গ্রাম পরিক্রমায় বের হন। শিব ঠাকুরের গ্রাম পরিক্রমা দেখতে মোড়ে মোড়ে বহু মানুষ সমবেত হন। প্রত্যেক বছরের মতো এবারেও নন্দেশ্বর শিবের এই গাজন উৎসবকে কেন্দ্র করে মাতোয়ারা এতদ অঞ্চলের বাসিন্দারা। প্রচুর মানুষের সমাগম, প্রত্যেক বছর মিনিমাম 60-70টা থেকে 100-পার সন্ন্যাসী হয়। গতকাল থেকে গাজন আরম্ভ হয়েছে, এখন 4-5 দিন চলবে, চরক পর্যন্ত চলছে। গাজন ভারতবর্ষে একটা পৌরাণিক, বহু পূর্বের থেকে বুঝলে, এই 8 জনের আমল থেকে গাজন ব্যবস্থা, তাই কিছু না হলে হয়তো 1000-2000 বছর আগে থেকে শিব গাজনের প্রথা। তারপর আস্তে আস্তে চলে আসছে, হচ্ছে